পৃথক কামতাপুর রাজ্য ও কামতাপুরী ভাষার ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করার দাবিতে পথে নামলো কামতাপুর পিপলস পার্টির আলিপুরদুয়ার জেলা শাখা। বৃহস্পতিবার দুপুরে ফারাকাটে আলিপুরদুয়ার 31 নম্বর জাতীয় সড়ক অবরোধে সামিল হন কেপিপির কয়েকশো অনুগামী। শালকুমার রোডের ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে থাকে। পৃথক রাজ্য ও কামতাপুরী ভাষার সাংবিধানিক স্বীকৃতির পাশাপাশি ওই পথ অবরোধ কর্মসূচিতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক দাম বৃদ্ধি সহ জ্বালানি তেল ও রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়েও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সমানভাবে সরব হন আন্দোলনকারীরা। অবিলম্বে তাদের দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন কামতাপুর পিপলস পার্টির জেলা নেতৃত্ব। শেষ পর্যন্ত সোনাপুর পুলিশ ফাঁড়ির আধিকারিকদের মধ্যস্থতায় অবরোধ তুলে নেন কেপিপি সমর্থকরা। ডেল্টা সাকুরা, রাইড দ্য ফিউচার নাও। জাপানিজ টেকনোলজি ই বাইক, পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি, 1 মিনিটে ব্যাটারি সোপিং ফেসিলিটি, ব্যাটারির উপর 5 বছরের ওয়ারেন্টি, খুব সহজ এক্সচেঞ্জ এবং ইএমআই সুবিধা। টায়ারের উপর পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি, 5 বছর পর্যন্ত নিশ্চিত এক্সচেঞ্জের সুবিধা, এককালীন ফ্রি টায়ার রিপ্লেসমেন্ট, 24,000 পর্যন্ত রেফারেল বোনাস, 60 থেকে 80 কিমি রেঞ্জ, নো লাইসেন্স, নো রেজিস্ট্রেশন, নো রোড ট্যাক্স, 5 বছরে 2.5 লাখ সঞ্চয়। আজই আসুন ডেল্টা সাকুরা, রাইড দ্য ফিউচার নাও। এম এস রিয়া অটোমেটিভ, এম এইচ রোড, কোচবিহার ওয়ার্ড নম্বর 4, কন্ট্যাক্ট 0358222284। মানে ভাষা স্বীকৃতির জন্য তো আচ্ছা, কয়টা কয়টা ভাষা? আজ আলিপুরদুয়ার, আলিপুরদুয়ার জেলার 2-4 জায়গায় হসে, তাছাড়াও আমার উত্তরবঙ্গের সব জেলাতে আজিকার পদ অবরোধ সফলভাবে পালন হসে।